নমস্কার, আজকে আপনাদের পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেলস থাকে, এটা ডাইজেশনে সাহায্য করে। এভাবে পেঁপের চাটনি বানালে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। পাতলা স্লাইস করা পেঁপে এক বাটি ও একটা গোটা লেবু নিয়েছি। এবার চিনি সিরাপ বানিয়ে নেব। একটা পাত্রে এক কাপ জল নিলাম, তাতে এক কাপ চিনি দিলাম। জল আর চিনি ফুটতে দিতে হবে, সঙ্গে সঙ্গে নাড়তে হবে যতক্ষণ না চিনি গুলে যায়। এর মধ্যে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন চিনি সব গলে গেছে, চিনির রস ফুটতে শুরু করেছে। এবার আমি কাঁচা পেঁপের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চিনির রসে পেঁপেটাকে ফুটতে দিতে হবে। পেঁপেটাকে চিনির রসে ফোটান যতক্ষণ না পেঁপেগুলো রস শুষে শুকনো হয়ে যায় ও কাঁচের মতো স্বচ্ছ হয়। এটা হতে মিনিট দশেক মতো সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের টুকরোগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে ও চিনির রস অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দেব। লেবুর রস দেওয়ায় পেঁপেগুলো আরও স্বচ্ছ হয়ে উঠবে। আরও মিনিট পাঁচেক ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। পেঁপের প্লাস্টিক চাটনি ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন। আমার প্লাস্টিক চাটনি একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।